এই বিকাশ হাসদা অডিটর 2018 ব্যাচ উপজেলা হিসাবরক্ষণ অফিস কারক দিনাজপুর, আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে গাণিতিক সমস্যা দেখব, অর্থের সময় মূল্যতা টাইম ভ্যালু অফ মানির গাণিতিক সমস্যা এক দেখব। তাহলে এই গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকবো আমরা। তাহলে আমরা অঙ্কতে যাই। মিস্টার এক্স 3 বছর পরে 10% চক্রবৃদ্ধি সুদের হারে 3327.50 টাকা পায়, তাহলে উহার বর্তমান মূল্য কত, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু কত, প্রেজেন্ট ভ্যালু আমরা বার করব। তাহলে সময় আমরা পাচ্ছি 3 বছর, 3 বছর পরে সুদের হার 10% এবং সেই সুদটা হচ্ছে চক্রবৃদ্ধি। আমি এর আগে আলাপ করেছি যে সুদ হচ্ছে দুই রকম, একটা চক্রবৃদ্ধি, একটা হচ্ছে সরল সুদ। তাহলে এই অনুযায়ী আমাদেরকে তাহলে সে সূত্র হবে, এবং এত টাকা তিনি পায় 3 বছর পরে, তাহলে এটা হচ্ছে ফিউচার ভ্যালু। 3 বছর পর এই টাকা পায় এত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বর্তমান মূল্য বার করব। তাহলে এখানে আমাদের বর্তমান মূল্যের সূত্র আমাদের জানতে হবে। আমরা জানি, লিখতে পারি, আমরা জানি প্রেজেন্ট ভ্যালু সমান সমান ফিউচার ভ্যালু 1+i/n। তাহলে আমাদের এই হলো সূত্র। তাহলে এখানে কি কি আমরা মান পেলাম সেটা আমরা লিখব। এখানে সময় পাচ্ছি, এখানে লিখতে পারি যে সময় n ইকুয়াল হচ্ছে 3 বছর, সুদের হার, সুদের হার এই জায়গায় এখানে লিখতে পারি, সুদের হার হচ্ছে আই ইকুয়াল হচ্ছে 10%, এটাকে আমরা ভাঙায় নিতে পারি, উপরে 10 নিচে হবে 100। তাহলে এটাকে আমরা ভাগ করব, ভাগ করলে হবে 0.10। তারপরে ফিউচার ভ্যালু আছে, ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু কত, 3327.50 টাকা। তাহলে তিনটা মান আমাদের, একটা হচ্ছে এটা 3 বছর এন এর মান, আয়ের মান হচ্ছে 0.10 এবং ফিউচার ভ্যালুর মান হচ্ছে 3327.50। এই মানের প্রেক্ষিতে আমরা এটা মান বার করব। তাহলে ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু হচ্ছে 3327.50 এক যোগ আয়ের মান হচ্ছে, আয়ের মান হচ্ছে 0.10, 0.10 এন, এন এর মান হচ্ছে 3 বছর/3, 3327.50 থেকে যোগ করব, যোগ করলে হবে 1.10/3, 3327.50 থেকে আমরা ভাঙাবো। তাহলে 1.10, 1.10/3 আছে, 3 বার গুণ করবো, 1.10 আমরা পাচ্ছি 1.331। সায়েন্টিফিক ক্যালকুলেটর সবচেয়ে ভালো হতো। এখন ভাগ করি, 3327.50 ভাগ 1.331, 2500। তাহলে 2500 টাকা, তাহলে প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 2500 টাকা, যেটা এই টাকা যদি আমরা ব্যাংকে রাখি এই সুদে 10% চক্রবৃদ্ধি সুদে, সেটা যদি 3 বছর হয় এই টাকা 2500 টাকা, সেটা 3 বছর পরে 3327.50 টাকা আমরা পাবো সুদ সহ আসল। তাহলে এটা ছিল প্রেজেন্ট ভ্যালু। গাণিতিক সমস্যা 2 নম্বর দেখি এবার। মিস্টার এক্স 10,000 টাকা ঋণ করে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর কত টাকা পরিশোধ করবে। তাহলে তিনি বর্তমানে ঋণ গ্রহণ করেছেন 10,000,
কত পরিশোধ করবে তার মানে ফিউচার ভ্যালু আমাদেরকে বার করতে হবে, এবং সুদের হার হচ্ছে 10% আর সময় হচ্ছে 2 বছর। তাহলে এখানে লিখতে পারি প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য 10,000 টাকা, সুদের হার অর্থাৎ আয় সমান সমান 10%, 10 কে 100 দিয়ে ভাগ করলে হবে 0.10, সময় হচ্ছে এন 2 বছর। কত টাকা পরিশোধ করবে তার মানে ভবিষ্যতে যেহেতু পরিশোধ করবে কত সেটা, তাহলে ফিউচার ভ্যালু, তাহলে ফিউচার ভ্যালু আমাদেরকে বার করতে হবে। তাহলে ফিউচার ভ্যালুর সূত্র আমাদের জানতে হবে। তাহলে আমরা লিখবো এখানে, আমরা জানি ফিউচার ভ্যালু সূত্র ছিল প্রেজেন্ট ভ্যালু ইনটু 1+i পাওয়ার হচ্ছে এন। প্রেজেন্ট ভ্যালু এখানে হচ্ছে 10,000 টাকা, 10,000 টাকা আমরা ঋণ গ্রহণ করেছি, 1+i এর মান হচ্ছে 0.10, এন এর মান হচ্ছে 2। তাহলে হচ্ছে 10,000, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে এটার সাথে এটা যোগ করব 1.10 এটার উপর পাওয়ার 2, তাহলে গুণ করি আমরা, তাহলে হচ্ছে 10,000 তাহলে হচ্ছে 1.10 কে 2 বার গুণ করবো যেহেতু 2 পাওয়ার, তাহলে 1.21 গুণ করি, 1.21 গুণন 10,000, তাহলে হচ্ছে 12,100 টাকা, 12,100 টাকা, 12,100 টাকা হচ্ছে ফিউচার ভ্যালু। অর্থাৎ 10,000 টাকা যদি আমরা ঋণ হিসেবে গ্রহণ করি 10% চক্রবৃদ্ধি সুদে, সেটা যদি 2 বছর পর হয় তাহলে আমাদেরকে সুদ প্লাস আসল টাকা সহ আমাদেরকে পরিশোধ করতে হবে 12,100 টাকা। আপনাদের সকলকে ধন্যবাদ।